Y con tus dedos, no lo sé. Fíjate. Oye, আসসালামু আলাইকুম। চলে আসলাম আরও একটা ভিডিও নিয়ে আপনাদের সবার সামনে। আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন আল্লাহ সবাইকে ভালো রেখেছেন, সুস্থ রেখেছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আর আজকের ভিডিওটা একটু অন্যভাবে আপনাদের সাথে শেয়ার করব। আশা করি ভিডিওটা আপনাদেরও ভালো লাগবে, যেহেতু আমার যখন ভিডিওটা তৈরি করছিলাম অনেক আনন্দ নিয়ে অনেক মজা করে ভিডিওটা তৈরি করেছিলাম, তো আমার ধারণা আপনাদেরও ভালো লাগবে আজকের ভিডিও। আর আমি আজকে কিন্তু একা রান্না করব না, আমার সাথে রান্না করবেন অনেক আপু এবং খালারা। তো আপনারা সাথে থাকুন, সেটা কিভাবে করছি সেটা দেখতে পাবেন। আমরা তৈরি করব শামি কাবাব। না, শামি কাবাবের কোনো ম্যাজিক রেসিপি নিয়ে আসছি না, এটা শামি কাবাবের অনেক অনেক অজস্র রেসিপি কিন্তু আমাদের ইউটিউবে আছে, সেখান থেকেই সিলেক্ট করে একটা রেসিপি আমরা আমাদের আমরা শেয়ার করব আর কি। তো এটা তারই উপকরণ আপনার সাথে শেয়ার করছি, দেখতে পাচ্ছেন শামি কাবাবের জন্য যা যা লাগবে। আর নর্মালভাবেই শামি কাবাব যেভাবে তৈরি করতে হয় সেভাবেই তৈরি করছি, এক একজনের এক এক রকম স্টাইল। তো যাই হোক, আমরা যেভাবে তৈরি করছি সেভাবেই আপনার সাথে শেয়ার করব। আর আপনারা যারা আমার পুরনো ভিউয়ার্স আছেন তারা অবশ্যই জানেন যে আমি একটা কুকিং সেশনে যেতাম, সেখানে অনেক রেসিপি শেয়ার করেছি, আমার চ্যানেলগুলো চ্যানেলের মধ্যে আছে। ডালটা ভিজিয়ে নেই, তো ডালটা ভিজিয়ে নিচ্ছি 1 ঘন্টা আগে, কিন্তু চানা ডালটা, কারণ এটা ভিজতে একটু সময় লাগবে, এই জন্য 1 ঘন্টা আগে ভিজিয়ে নিচ্ছি। তো আমি যে কুকিং সেট ক্লাসটাতে যেতাম বা সেশনটাতে জয়েন করতাম সেটার নাম ছিল মাই রেসিপি মাই স্টোরি। তো আপনারা অনেকেই জানেন, অনেকেই দেখেছেন সেই ভিডিওগুলো, অনেক ধরনের রেসিপি, বাংলাদেশি ট্রেডিশনাল ফুড থেকে শুরু করে স্ট্রিট ফুড থেকে শুরু করে অনেক ধরনের খাবার সেখানে শেয়ার করা হয়েছে, আরও বাংলাদেশি ছাড়াও আরও অন্যান্য দেশের খাবারও সেখানে শেয়ার করা হয়েছে। তো আপনারা, আমি ডিসক্রিপশন বক্সের লিঙ্ক দিয়ে দিব, যারা আমার সেই ভিডিওগুলো দেখেনি দেখে নিতে পারেন। তো তো আপনাদের কিছু কথা শুনলাম, আমার আপু এবং খালা যারা আছেন আমার সাথে তাদের কথাবার্তা আপনারা শুনতে পেলেন। আমরা রেসিপিটা একই সময়ে, আমরা এখানে 7 থেকে 8 জন আমরা এই রেসিপিটা শেয়ার করছিলাম, কিন্তু যার যার কিচেন থেকে আমরা সেই রেসিপিটা শেয়ার করছি। মানে এটা আমরা জুমের মাধ্যমে করছি, জুমের মাধ্যমে রান্নাবান্না আর কি। সেটার একটাই কারণ, যেহেতু পরিস্থিতির কারণে আমরা আমাদের কুকিং সেশনটা মানে চালিয়ে যেতে পারছিলাম না হলের মধ্যে, তো তারপর লকডাউনের জন্য সবাই বন্দি। তো তারপর দেখা গেল যে বেশ কয়েকদিন এটা বন্ধ ছিল, সামারের দিকে আবার মানে বিকল্প ব্যবস্থা হিসেবে আমরা পার্কের মধ্যে এই আয়োজনটা করেছিলাম। সেটারও অনেকগুলো ভিডিও আছে, ভর্তা থেকে শুরু করে ডিজার্ট রেসিপি সবগুলো কিন্তু আমি ডিসক্রিপশন বক্সে কয়েকটা লিঙ্ক দিয়ে দেবো, আপনারা সেখান থেকে চেক করে নিতে পারেন আমরা পার্কে কিভাবে এই কুকিং সেশনটা করেছিলাম আর কি। কুকিংয়ের এই আয়োজনটা, কুকিং ছিল না, পার্কে যেটা করেছিলাম এটা পিকনিকের মতো ছিল। তো এরপর আবার যখন 2nd রাউন্ডের জন্য লকডাউন হয়ে গেল, সবাই আবার বন্দি, তখন আবারও অল্টারনেটিভ একটা থিঙ্কিং হলো জুমের মাধ্যমে কুকিং করা। তো যে উপকরণগুলো আপনারা দেখেছেন প্রথমে আমি শেয়ার করেছি, ইনগ্রিডিয়েন্টসগুলো, তো সেগুলো কিন্তু আমরা সবাই একজন গিয়ে এগুলো শপিং করে নিয়ে এসেছেন, আর তা ওনার কাছ থেকে কালেক্ট করে যে যে রান্না করবেন আমরা সবাই সেটা কালেক্ট করে নিয়ে এসেছি। এখন আমরা জুমের মাধ্যমে একই সময় আমরা সবাই শামি কাবাব তৈরি করছি। এখানে 7 থেকে 8 জনের মতো তো মনে হয় আমাদের গ্রুপের মধ্যে ছিলেন, নাকি আরও বেশিও হতে পারেন, আপুরা খালারা ছিলেন, তো আমরা সবাই মিলে শামি কাবাব তৈরি করছিলাম।
তো সবাই যে রেসিপিটা ফলো করছিলাম, আমরা চাচ্ছিলাম যে আমরা সেই একই রেসিপি আমরা সবাই ফলো করি, কিন্তু তারপরও দেখা গেল যে অনেক খালা এবং আপুরা তারা আগেই তাদের নিজেদের রেসিপি শেয়ার করেছেন, নিজেদের ওয়েতে রান্না করেছেন আর কি, কাবাবটা তৈরি করেছেন। তো যা যে যেভাবেই করেন না কেন, কাবাবগুলো কিন্তু খুবই সুন্দর হয়েছিল, এবং সেটার ভিডিও আমি গতকালকে প্রিভিউ ভিডিও হিসেবে দিয়েছিলাম, আপনারা দেখতে পেয়েছিলেন। অনেক সুন্দর, মানে সুন্দর করে সাজিয়ে পরিবেশন করা হয়েছে এবং সুন্দর, অনেক টেস্টি হয়েছিল, প্রত্যেকেই বলেছেন তাদের, আমার নিজেরটা আমি যেটা তৈরি করেছি সেটা কিন্তু অনেক টেস্টি হয়েছিল, অনেক মজা হয়েছিল। তো সবচেয়ে মজার বিষয় হচ্ছে রান্না বান্না তো যে আমরা মোটামুটি সবাই কম বেশি জানি, এই যে জুমের মাধ্যমে আমরা ক্লাসটা করলাম বা এভাবে সবাই একসাথে একই সময়ে একই মানে রেসিপি রান্না করছি, তো আর সাথে চ্যাটিং করা হচ্ছে, গল্পগুজব করা হচ্ছে, এটাই ছিল আসলে একটা ভিন্ন ধর্মী একটা উপস্থাপন, আমার কাছে খুবই ভালো লেগেছে। আর জুম ক্লাস শুরু হওয়ার পর থেকে আমি কিন্তু কুকিংয়ে যাইনি, জয়েন করিনি, এটাই ফার্স্ট জয়েন করলাম আর কি, আর আমার কাছে খুবই ভালো লেগেছে। এর আগেও কয়েকটা সেশন হয়েছে, আমি সেখানে যেতে পারিনি, তো যাই হোক আমি এখানে অ্যাটেন্ড করে সত্যি আমার কাছে অনেক ভালো লেগেছে। গল্প করার সাথে সাথে রান্না বান্না কখন যে শেষ হয়ে গেছে, কখন পরিবেশন করেছি, আর দেখতে পেয়েছেন যে সবাই কিন্তু খুব সুন্দর করে সাজিয়ে, আমি ভিডিওর একদম শেষের দিকে সবার ছবিগুলো দিয়ে দেব কে কিভাবে সাজিয়েছিলেন। এর আগেও গতকালকের ভিডিওতে আপনারা দেখতে পাবেন যে কত সুন্দর করে পরিবেশন করা হয়েছে এই শামি কাবাবটাকে। তো যাই হোক এখন রান্নায় চলে আসি, আবার আমি মানে এখানে কিমাটাকে শুকিয়ে নিচ্ছিলাম ভালো করে, একটু মানে চানা এবং মানে এটা যে ডালটা দিয়েছি আর আর মিন্স দিয়ে, এটা অনেক সময় মিট দিয়েও করা হয় তো আমরা মিন্স দিয়ে করছিলাম। তো এখানে বেশি করে পানি দিয়ে দেবো একটু, যাতে চানা মানে ডালটা সিদ্ধ হয়ে যায় আর মিটটাও সিদ্ধ হয়ে যায়। পানিটা একদম শুকিয়ে যাওয়ার পর নামিয়ে কী কী করি সেটা আপনাদের সাথে শেয়ার করব। তো আশা করি আপনাদের কাছে আমার ভিডিওটা ভালো লেগেছে, অনেকেই অনেক কথাবার্তা হয়েছে, আমি কিন্তু সব কিছু সবার শেয়ার করছি না, অল্প একটু আপনাদের সাথে শেয়ার করলাম কথাবার্তাগুলো, আমাদের আলাপ চারিতাগুলো, কারণ অনেক কিছুই বলেছিলাম, এটা অনেকে মানে কমফোর্টেবল ফিল করবেন না ভিডিওতে দিলে, সেই কারণে আর দিলাম না। আর আপনারা দেখতে পাচ্ছেন যে সবাই বিজি, কিন্তু আমি আমার আইপ্যাডটা অবাক পাশে রেখেছি আর জুমের মাধ্যমে ওদের সাথে কথা বলছি, রান্না করছি, ওরাও রান্না করছেন, কথাও বলছেন। তো এই যে আমি একটু পরপর ঢাকনা খুলে দেখছি যে কি অবস্থা, পানিটা মোটামুটি ধরনের শুকিয়ে যাচ্ছে, তো আমি অপেক্ষা করছি। আর বাকি যা সাজানো গোজানো মানে প্লেট সাজানো বা অন্যান্য কাজ আছে সেগুলোও সেরে নিচ্ছিলাম। তো এটাই আর কি আজকের রেসিপির মধ্যে, রেসিপি শামি কাবাবের রেসিপি বিভিন্ন রকমভাবেই করেন অনেকেই, কিন্তু আমাদের আজকের এই আয়োজনটা মনে হয় একটু ভিন্ন ধর্মীয় হলো, আপনাদের কাছে ভালো লাগবে, কথাগুলো শেয়ার করতে পারলাম না আর কি সবার, সব কী কী কথা বলেছিলাম। তো যাই হোক শুকিয়ে গেছে পানি, একদম শুকানো শুকিয়ে যাওয়ার পর সিদ্ধ হয়ে গেছে ডালটা, আমি এখন এটাকে নামিয়ে একটু ঠান্ডা করে বাকি কিছু মশলা আছে সেগুলো অ্যাড করব। আর এটা কিন্তু আমি আমার মানে ওয়েতে করছি না, আমি ওরা সরি ওরা যেভাবে ইনস্ট্রাকশন বলছেন দিচ্ছেন বা আমাদের গ্রুপের সবাই যেভাবে করছেন আমি সেভাবেই ফলো করছি। তো এখন আমি এটাকে ঠান্ডা করব, করে মশলা অ্যাড করব। তো এই যে প্লেটে নিয়ে নিয়েছি, এখন এটা মোটামুটি চামচ দিয়ে আমি একটু হালকা ঠান্ডা করে নিয়েছি, দিয়ে দিচ্ছি গরম মশলার পাউডার, তারপর দেব এখানে মরিচের পাউডার, এই দুটো পাউডারই দিয়েছি, ধনে পাতা দিলাম এখানে, আনফর্চুনেটলি আমি কাঁচামরিচ ছিল না ঘরে, আর আমার যে প্যাকেটটা এসেছে সেখানেও কাঁচামরিচ ছিল না, যার কারণে কাঁচামরিচ এড করতে পারিনি। এখানে কুচি কুচি করে কাঁচামরিচ এড করলে কিন্তু অনেক টেস্টি হতো আরও বেশি। তো যাই হোক দিলাম লাল মরিচের গুঁড়া, আর লবণ তো আমি অলরেডি আগে অ্যাড করে নিয়েছি সবই, কিন্তু আমি আমার আমার জুমের গ্রুপ যে গ্রুপটা আছে গ্রুপের কথা অনুযায়ী মানে করছি, লেমনের রস দিয়ে দিচ্ছি। তো এখন ভালো করে এটাকে মেখে তারপর এটাকে আমি ব্লেন্ডারে দিয়ে ব্লেন্ড করে নেব, সবগুলো ভালো করে মেখে নিচ্ছি, তারপর এর মধ্যে ডিম একটা ডিম ভেঙে দেব।
তো খুব ভালো করে এটাকে মিক্স করে নিচ্ছি, চটুন যাতে চারদিকে লেগে যায় আর কি মশলাটা। আসলে কিন্তু টেস্টি হয়েছে, এবং আমি চিন্তা করছি আমার ছেলে আমাকে বলছে যে ও আবার যেন করে দেই ওকে, ওর খেতে মানে খুবই টেস্টি লেগেছে। তো আমি এখানে আমার ফুড প্রসেসরটা একটু ছোট, সে কারণে আমি দুইবারে এটাকে ব্লেন্ড করে নেব। আর আপনাদের কাছে অনুরোধ থাকলে থাকলো প্লিজ আপনারা আমি ডেসক্রিপশন বক্সে যে আমাদের মাই রেসিপি মাই স্টোরি ক্লাসের যে রেসিপিগুলো আমি শেয়ার করেছিলাম সব এখানে আছে, মানে ডেসক্রিপশন বক্সের লিঙ্কে গেলে আপনারা পাবেন, সেখান থেকে আপনারা দেখে আসতে পারেন নানান রকম খাবার দাবার আমরা কিভাবে আগে শেয়ার করেছিলাম। তো এই ছিল আর কি আজকের ভিডিও, আপনারা বাকিটা দেখতে থাকুন, আর কিছু বলার নেই। আশা করি আপনারা এনজয় করেছেন, যদিও আমি এখানে এনজয় করেছিলাম কথা বলে বলে ওদের সাথে রান্না করছিলাম, আপনাদের সেটা শোনাতে পারলাম না, অল্প একটু শুনিয়েছি। তো যে যেখানে আছেন আল্লাহ সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন, আমার জন্য আমার পরিবারের সবার জন্য দোয়া করবেন। আপনাদের জন্য অনেক অনেক দোয়া আর ভালোবাসা থাকলো, আর কথা হবে অন্য আরেকটা ভিডিওতে, অন্য কিছু নিয়ে চলে আসবো ইনশাল্লাহ। তো সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।